হ্যালো কোডার্স, মোজামেল বলছি লিভিং অন কোডস থেকে। আমরা আমাদের এখন যে নোটিস যেই বিনটা আছে এবং নোটিসেস ডাউটা আছে এটাকে আমরা এখন হাইবারনেটে কনভার্ট করব, হাইবারনেটের ইমপ্লিমেন্টেশনে। তো সেটা করার জন্য একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের, আমাদের নোটিসে কিন্তু একটা ইউজার অবজেক্ট আছে, তাই না? এই যে ইউজার, তো ইউজারটা কি? ইউজারটা হচ্ছে আমাদের অনেকগুলো নোটিস অবজেক্ট একটা ইউজারের সাথে তারা লিঙ্কড হতে পারে, তাই না? আমাদের যেটা আমরা যদি ডেটাবেজে দেখি, আমাদের ডেটাবেজে আমরা কীভাবে ডিফাইন করেছিলাম যে নোটিসের মধ্যে ইউজার নেম নামে ফরেন কি আছে এবং এই ফরেন কিটা আমাদের ইউজার্স টেবিলের প্রাইমারি কির সাথে এভাবে মেনু টু ওয়ান রিলেশনশিপ করে দেয়া আছে, এবং সেটাই আমরা আসলে আমাদের এখানে ডিফাইন করব। তো সবার আগে যেটা করি, আমাদের নোটিসটাকে আমরা এন্টিটি হিসেবে ডিফাইন করি। সো আমরা বলি এন্টিটি, এবং আমরা সবসময়ই খেয়াল করব যে আমরা জাভা এক্স পারসিস্টেন্স, আমরা এই পারসিস্টেন্স প্যাকেজের এন্টিটিটা ইউজ করব। এবং তারপর আমরা বলি যে এটা এটা টেবিল কোনটা হবে। আমরা টেবিল বলতে পারি আবারও পারসিস্টেন্সেরটা, আমরা নেম দিলাম নোটিসেস, আমরা একবার দেখে আসি নাম ঠিক আছে কি না। ইয়েস, নোটিসেস। তারপর আমরা দিব যে আমাদের আইডি যেটা আছে, আইডিটা হচ্ছে আমাদের প্রাইমারি কি, সেই কারণে আমরা এখানে বলবো আইডি, সেটাও প্রাইমারি কি হিসেবে তখন সে ধরে নিবে। এবং আমরা আরেকটা জিনিস বলবো যে এটা তো আসলে অটো ইনক্রিমেন্টেড জেনারেটেড ভ্যালু, সেই কারণে আমরা এখানে বলে দিব জেনারেটেড ভ্যালু, জাভা এক্স পারসিস্টেন্সের জেনারেটেড ভ্যালু, এটা আমরা এখানে বলে দেবো, ঠিক আছে? এখন আসি আমাদের এই ইউজার যেটা আমরা এখানে ডিফাইন করেছি, যে এখানে আমাদের মেনি টু ওয়ান রিলেশনশিপটা বলে দিতে হবে। তো সেটা খুবই সিম্পল, আমরা এখানে বলে দিতে পারি মেনি টু ওয়ান, এবং আমাদের জয়েন কলামটা বলে দিতে হবে, নেমটা। আমাদের জয়েন কলামটা আমরা দেখেছি ইউজার নেম, সো আমরা এখানে বলে দিব জয়েন কলাম নেম ইকুয়াল টু ইউজার নেম, ঠিক আছে? তো আমরা তাহলে আমাদের এখানে একটা জিনিসই খেয়াল রাখা দরকার, যে আমাদের মেন টু ওয়ান রিলেশনশিপটা আমরা কীভাবে বলছি, যে অনেকগুলা নোটিস আমাদের, যে একটা ইউজারের অনেকগুলো নোটিস হতে পারে। আমাদের কারেন্ট ওয়েব অ্যাপ্লিকেশনের ইমপ্লিমেন্টেশনে যদিও আমরা একটা ইউজারের জন্য একটা নোটিস করেছি, কিন্তু আমাদের ডেটাবেজে তো আসলে ওই রেস্ট্রিকশনটা নাই। আমরা চাইলে পরে আমরা একটা ইউজারের মাল্টিপল নোটিস আমরা এখানে নিয়ে আসতে পারবো ইজিলি। তো আমাদের এখানে যে টেক্সট প্রপার্টিটা আছে, টেক্সট প্রপার্টিতে আমরা চাইলে এখানে কলাম নেমটা বলে দিতে পারি। এখানে এই কলামটা বলাটা আসলে অপশনাল, তারপরেও আমি জাস্ট দেখানোর স্বার্থে আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের এখানে ডেটাবেজে আমাদের কলামের ভ্যালুটা আছে টেক্সট, সেই কারণে আমাদের এখানে এই কলাম ভ্যালুটা এক্সপ্লিসিটলি না বললেও হয়, তারপরে আমি দেখিয়ে দিলাম। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের এখানে যে ভ্যালিডেশন আছে, এখানে আমাদের গ্রুপসটা নিয়ে আসতে হবে। তো আমরা যদি আমাদের ইউজার এন্টিটিটা খুলি, এবং এখানে আমরা তো এই যে গ্রুপসটা যেভাবে ডিফাইন করেছিলাম, যে এটা আমাদের পারসিস্টেন্স ভ্যালিডেশনেও কাজ করবে, ফর্ম ভ্যালিডেশনেও কাজ করবে, সেটা আমরা এখানে বলে দিতে পারি। হ্যাঁ, এটা ইম্পর্ট্যান্ট, এটা আমরা আগের টিউটোরিয়ালে দেখেছি। তো আরেকটা জিনিস যেটা আমরা এর আগেও করেছিলাম, আমাদের নোটিসেস কন্ট্রোলার যেটা আছে, নোটিসেস কন্ট্রোলারের ভেতরে আমরা ভ্যালিড এক জায়গায় অ্যানোটেশন ইউজ করেছি, তাই না? দেখি এই যে ভ্যালিড অ্যানোটেশন, এটাকে আমরা এখন ভ্যালিডেটেড করে দিব, এবং তার ভেতরে আমরা ভ্যালু বলে দিব, যেই ভ্যালিডেশন গ্রুপ সে ইউজ করবে সেটা হবে ভ্যালু ইকুয়াল টু আমাদের ফর্ম ভ্যালিডেশন গ্রুপ ডট ক্লাস। তাহলে আমাদের ওয়েব লেয়ারে আমরা বলে দিলাম যে সে ফর্ম ভ্যালিডেশনটা ইউজ করবে। আচ্ছা, আমাদের তো নোটিস এন্টিটিটা আমরা ঠিক করলাম। এখন আমরা যদি নোটিসেস ডাওয়ে যাই, নোটিসেস ডাওয়ে যেয়ে আমরা চাচ্ছি যে আমাদের যে কোনো একটা মেথডকে যদি আমরা এখন কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে লেটস পিক আ সিম্পল মেথড। ফর এক্সাম্পল, আমরা ক্রিয়েট নোটিসটা, হ্যাঁ, এটা ইমপ্লিমেন্টেশনটা সিম্পল হওয়ার কথা। তো এটাতে কাজ, এটাতে যদি আমরা এখন হাইবারনেট দিয়ে কাজ করতে চাই, আগে আমরা যেটা করি, আমরা আমাদের ইউজার ডাও থেকে সেশনের যে কোডগুলো আছে, এখানে এই যে অটোওয়ার্ড সেশন ফ্যাক্টরি এবং সেশন,
এটাকে আমরা কপি করে নিয়ে আসি। আসলে আমাদের যদি অনেক ডাউ থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা এগুলাকে একটা প্যারেন্ট ক্লাসে নিয়ে যেয়ে ডাউ ক্লাসগুলোকে সেটাকে আমরা এক্সটেন্ড করতে পারতাম বেস ডাউকে, কিন্তু আমাদের এখন মাত্র দুটা ডাউ আছে, সো আমরা এটাকে কপি করে নিয়ে আসি, সমস্যা নেই। সো উই ক্যান গো আপ অ্যান্ড জাস্ট পেস্ট ইট হিয়ার, যে ঠিক আছে আমাদের তাহলে এখানে সেশন ফ্যাক্টরি চলে আসলো এবং সেশনের কনভিনিয়েন্স মেথডটা চলে আসলো। এখন আমরা যদি ক্রিয়েটে যাই, আমরা নোটিশটা ক্রিয়েট করতে চাচ্ছি, এখানে এর আগে এত কাজ করেছিলাম এগুলো কিছুই এখন দরকার নেই, আমরা সিম্পলি এখন সেভ করতে পারি উইথ সেশন ডট সেভ নোটিশ। সো দ্যাট শুড বি সাফিসিয়েন্ট, যে আমাদের এই নোটিস অবজেক্টটাকে সেভ করার জন্য এই সিঙ্গেল লাইনটাই সাফিসিয়েন্ট। তো এর আগে তো আমাদের এই ক্রিয়েট মেথডটা একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করতো, আমরা এটাকে ভয়েড করে দিতে পারি, কেননা যদি কোনো কারণে আমাদের এই সেভ মেথডে কোনো সমস্যা হয় আমাদের হাইবারনেট একটা এক্সেপশন থ্রো করবে এবং আমরা ওই এক্সেপশনটাকে হ্যান্ডেল করবো তখন। তো দ্যাট উইল বি আ রেগুলার প্রসিজিওর। তো এখানে আমরা ভয়েড করে দিলাম। আরেকটা জিনিস আমাদের করতে হবে, আমাদের ইউজার ডাউতে আমরা যদি দেখি, আমরা ইউজার ডাউটা কিন্তু ট্রানজ্যাকশনাল বলে দিয়েছিলাম, তাই না? এবং আমাদের নোটিসেস ডাউকেও আমরা ট্রানজ্যাকশনাল বলে দিব, তাহলে আমাদের হাইবারনেট আমাদেরকে এখানে এররটা দিবে না, যেটা রান করার সময় এর আগেও আমরা একটা এরর পেয়েছিলাম সেটাকে আমরা ট্রানজ্যাকশনাল বলে দিলাম। এখন যদি আমরা আমাদের টেস্টে যাই, টেস্টে আমাদের যেই নোটিসেস ডাউ টেস্ট আছে, এখানে কিছু টেস্ট আছে যেগুলা আমরা এখানে অ্যাসার্ট ট্রু করেছিলাম, এগুলাকে আমরা অ্যাসার্ট ট্রু আর করব না ক্রিয়েট করার সময়, আমরা জাস্ট ক্রিয়েট করে দেব এখন। বুলিয়ান ভ্যালু সে তো এক্সপেক্ট করছে, আমরা এখানে দরকার নেই, আমরা জাস্ট ক্রিয়েট করে দিলাম, ঠিক আছে। আর সো আমরা এখন যদি রান করি আমাদের টেস্টগুলো, আমাদের টেস্টগুলো কিন্তু পারফেক্টলি রান করার কথা এবং এখন হাইবারনেট দিয়ে রান করবে আমাদের ক্রিয়েট মেথডটা। সো এখন যদি আমি রান করি দেখা যাচ্ছে, হ্যাঁ দ্যাটস গুড, আমাদের টেস্টগুলো কিন্তু রান করছে অ্যাজ প্রেডিক্টেড, তার মানে আমাদের যে নতুন আমরা মেথডটা আমরা কনভার্ট করলাম নোটিসেস ডাউতে, আমরা যে ক্রিয়েট মেথডটা যে আমরা এখানে কনভার্ট করলাম এটা ঠিকমতো কাজ করছে। সো আমাদের এই টিউটোরিয়ালে আসলে আমাদের নতুন জিনিস আমরা এটাই শিখবো। এখন আমরা যেটা করব, আমাদের যেই টেস্টগুলো আছে, হ্যাঁ নোটিসেস ডাউ টেস্ট, এই টেস্টগুলোকে আমরা একটু রিফ্যাক্টর করব এবং একটু সুন্দর করে নিয়ে আসবো। এখন এগুলোর বেশ হচপচ অবস্থা, এগুলোকে আমরা একটু গুছিয়ে নিয়ে আসবো। সো আপনি যদি এই টেস্টিংয়ে ইন্টারেস্টেড না থাকেন, ইউ ক্যান স্কিপ রেস্ট অফ দিস টিউটোরিয়াল, কিন্তু আমরা এটা দেখাবো যে আপনি কীভাবে আসলে, যারা যে ইউনিট টেস্ট আরও থরলি শিখতে চান তারা এটা ফলো করতে পারেন। তো আমাদের ইউজার ডাউ টেস্টে আমরা কিছু ডামি ডেটা তৈরি করেছিলাম ইউজারদের, তাই না? তো এটাকে আমরা কপি করে নিয়ে আসি এবং এটা আমরা নোটিসেস ডাউ টেস্ট যেটা আছে এখানে আমরা এটাকে পেস্ট করে দিই, হ্যাঁ, সো যাতে আমরা এই সেম ডেটা আবার ইউজ করতে পারি। এবং আমরা আসলে যেটা চাচ্ছি যে ইউজারগুলো ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা কিছু অফারও ক্রিয়েট করব। তো আমরা অফারগুলো ক্রিয়েট করে ফেলি প্রাইভেট, আচ্ছা এটা আমি অফলাইনে করে ফেলি, আদারওয়াইজ ইট মাইট বি আ বিট বোরিং ফর ইউ। তো আপনারা দেখছেন যে আমি আসলে ভিডিওটা পজ করে আমি বেশ কিছু নোটিস অবজেক্ট তৈরি করে নিয়েছি যেগুলো আমরা আমাদের টেস্টে এখন ইউজ করতে পারবো, অ্যাজ উই আর গোয়িং টু রিফ্যাক্টর দিস টেস্ট নোটিসেস মেথড। আমরা একটা নতুন মেথড তৈরি করি যেটা আমাদের এই নোটিসেস ডাউয়ের ক্রিয়েটটাকে টেস্ট করবে, সেটার জন্য আমরা করতে পারি পাবলিক ভয়েড টেস্ট ক্রিয়েট, এবং আমরা এটাকে টেস্ট বলে দেই অ্যানোটেশন। এখন আমরা যেটা করতে পারি ইউজার্স ডাউ ইউজ করে ডট ক্রিয়েট, এবং আমরা ইউজার তো যে চারটা আছে আমরা চারটাই ক্রিয়েট করে ফেলি, ইউজার 1, 2, 3, 4, আমরা ইউজার 1, 2, 3 এবং 4, এবং আমরা এই অফারগুলো ক্রিয়েট এই নোটিশগুলো আমরা ক্রিয়েট করে ফেলি। এই নোটিশগুলোতে আমরা এখন নোটিসেস ডাউ ডট ক্রিয়েট নোটিস অ্যান্ড নোটিস 1, এবং এগুলাকে আমরা
একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সো আমাদের সাতটা নোটিস আছে আমরা সাতটা ক্রিয়েট করে ফেললাম 1 2 3 4 5 6 7 ঠিক আছে তো এখন আমরা যেটা টেস্ট করি সবার আগে যে আমাদের এই কয়টা এখানে আমরা নোটিস পাচ্ছি আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা যদি নাম্বার অফ নোটিসেস এখন নিতে চাই আমাদের একটা নোটিস কিন্তু আছে এখানে একটা ইউজার কিন্তু আমাদের এনেবলস ফলস করা আছে সো এই ইউজার 4 এর কিন্তু আমাদের একটাই নোটিস আছে এখানে নোটিস 7 সো আমরা যদি একটা লিস্ট নেই আমাদের এই যেটা enable false করা আছে মানে যেটা disable আছে সেটাটা আসার কথা না 6টা আসার কথা সেটা আমরা বুঝবো কিভাবে যদি আমরা আমাদের notices DAO এ যেয়ে দেখি যে যেটা list নিচ্ছে যে এই যে get notices সেখানে কিন্তু আমরা enable টা চেক করছি user enable true কিনা এগুলো অবশ্য পরে আমরা Hibernate সব convert করে ফেলবো feature tutorial এ তো এখন আমরা just যদি test করতে চাই আমরা বলতে পারি list notices list import করে নেই না notices হবে না notice হবে এবং notices equal to notices DAO dot get all get notices ঠিক আছে তো আমাদের এখন যেটা বললাম যে notice number 7 টা আসার কথা না 6টা notice আসার কথা সেটা আমরা যদি টেস্ট করতে চাই আমরা বলতে পারি assert equals should be 6 notices for enabled users এবং আমরা এখানে expected value 6 এবং actual value হচ্ছে notices dot size সো এটা আমরা এখন টেস্ট করে দেখি এটা ঠিকমতো কাজ করছে কিনা we can just টেস্ট নোটিসেস এটাকে আমরা রান করতে পারি তো টেস্ট ক্রিয়েটটাকে আসলে আমরা রান করতে যাচ্ছি না টেস্ট নোটিসেস তো আগে ছিল মনে হয় এটা না আমরা টেস্ট ক্রিয়েটটাকে রান করব সো লেট আস গো ব্যাক এবং নোটিসেস ডাউ টেস্ট পুরোটাকেই আমরা রান করি সো ইট লুকস গুড আমাদের দুটো টেস্ট আছে দুটো এখানে রান করেছে তো আমরা তো এখানে নোটিসগুলো ক্রিয়েট করছি লেটস গেট ওয়ান নোটিস এন্ড দেন ফাইন্ড আউট যে আমরা ওই নোটিসটাই আমরা যেটা ইনসার্ট করেছি এটা ওই নোটিসটাই কিনা সেটার জন্য আমরা আগে এখানে টেস্ট করতে পারি যে আমরা এই কাজটাই আবার করতে পারি লেটস কপি বোথ অফ দিস কিন্তু আমরা এখন একটা নোটিসের জন্য টেস্ট করব যে একটা নোটিস ইনসার্ট হয়েছে আমরা এটাকে নাম দিলাম নোটিসেস 1 এটাকে নাম দিলাম আমরা নোটিসেস 2 notices 2 এবং notices 1 এ আমরা বললাম should be 1 notice এবং এখানে আমরা 1 দিয়ে notices 1 টা আমরা সাইজটা চেক করলাম এবং আমরা যেই নোটিসটা এখানে ইনসার্ট করেছি সেটাও আমরা assert equals করতে পারি সেটার জন্য আমরা এটাকে কপি করে নিয়ে আসি এবং এটা বলতে পারি আমরা retrieved notice should be equal to inserted notice এবং এখানে আমাদের notice 1 টা আমরা insert করলাম এবং notices 1 dot get 0 টা আমরা এখানে যেহেতু একটা নোটিস আছে get 0 টা আমরা এখানে টেস্ট করতে পারি সো আমরা যদি আবারও এটাকে রান করি টেস্ট ক্রিয়েটটা রান এবং দেখি এটা কি দেয় এবং এটা কিন্তু গ্রিন আসছে সো আওয়ার টেস্ট আর ওয়ার্কিং সো দ্যাটস অল ফর দ্য টাইম বিং আনটিল নেক্সট টাইম হ্যাপি লিভিং অন কোডস